সকাল 9টার দিকে হাভানার হোটেল রিভিয়েরার চত্বরে বসে নাস্তা খাচ্ছিলাম আমরা। রবিকোজ্জ্বল সকাল, চমৎকার আবহাওয়া, চারদিক শান্ত। হঠাৎ কোথা থেকে প্রবল একটা ঢেউ প্রচণ্ড গতিতে আমাদের সামনে এসে আছড়ে পড়ল। প্রচণ্ড এই ঢেউটি সমুদ্রের তীরে পার্ক করে রাখা বেশ কটি গাড়ি আর চলন্ত একটা গাড়িকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলল। ঝোড়ো হাওয়া আর ওই মাতাল ঢেউ একটা গাড়িকে এনে ফেললো আমাদের হোটেলের ঠিক সামনে। ভেঙে চুরমার হয়ে গেল গাড়িটা। বোমা ফাটলে যেরকম শব্দ হয় তেমনই প্রচণ্ড শব্দে কাঁপিয়ে তুললো আকাশ বাতাস। হোটেলের নিচতলা থেকে শুরু করে বিশতলা পর্যন্ত সমস্ত ফ্লোরের লোকজন ভয় কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে হোটেলের লবিতে জমে উঠল ভাঙা গাছের টুকরো আর জঞ্জালের পাহাড়। হোটেলের বেশ কজন অতিথি হালকা আসবাবের মতো শূন্যে উড়ে ফ্লোরে আছড়ে পড়ল। কাছের টুকরো বিধে আহত হলো বেশ কিছু লোক। এটা ছিল একটা ভয়াবহ সামুদ্রিক জলোচ্ছ্বাস। আমাদের হোটেলটিকে সমুদ্র থেকে রক্ষা করেছে একটি দেয়াল এবং হোটেলের সামনে প্রসারিত প্রশস্ত দুমুখ এভিনিউ। কিন্তু ঝোড়ো বাতাসের সঙ্গে পানির তোর মধ্যবর্তী অবরোধ অতিক্রম করেছে। স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা স্থানীয় অগ্নি নির্বাপক দলের সহায়তায় হোটেলের ওই জঞ্জালের পাহাড় 6 ঘন্টার মধ্যেই সাফ করে ফেলতে সক্ষম হলো। ফলে সব কিছু আগের অবস্থায় ফিরে এলো। কেউ একটা বারও হোটেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত গাড়িটার বিষয়ে মাথা ঘামালো না। সবাই ধরে নিয়েছিল ওই গাড়িটা সেই গাড়িগুলিরই একটা, জলোচ্ছ্বাসের সময় সাগরের পারে যেগুলো পার্ক করা ছিল। গাড়িটা ক্রেন দিয়ে সরানো হলো। ভেতরে এক মহিলার লাশ পাওয়া যায়। ড্রাইভিং সিটে বেল্ট দিয়ে বাঁধা অবস্থা ছিল লাশটি। ঝড়ের সময় বাতাসের গতিবেগ এত তীব্র ছিল যে মনে হয় না মহিলার কোনো হাড়গোড় আস্ত ছিল। তার চেহারা ক্ষতবিক্ষত হয়ে এমন আকার ধারণ করেছিল যে তাকে চেনার কোনো উপায় ছিল না। তবে তার আংটিখানা তখন অক্ষত অবস্থায় আঙুলে পরানো ছিল। আংটিটি তৈরি করা হয়েছিল সাপের আদলে। সাপের চোখের বদলে সেখানে বসানো ছিল একটি পান্না। পুলিশ ওই মহিলার পরিচয় খুঁজে বের করতে সক্ষম হয়েছিল। তিনি ছিলেন কিউবার নিযুক্ত নবাগত রাষ্ট্রদূত এবং তার স্ত্রীর হাউসকিপার। মাত্র 15 দিন আগে তিনি ওদের সঙ্গে হাভানা এসেছিলেন এবং ঘটনার দিন তাদের নতুন গাড়িটা নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন। খবরের কাগজে ঘটনাটি পড়ে ওই নামটির কোনো গুরুত্বই আমি অনুভব করতে পারিনি। তবে সর্পাকৃতির আংটিখানার ব্যাপারে আমার কৌতূহল ছিল, যাতে সাপের চোখের বদলে একখানা পান্না বসানো ছিল। আমার বরাবরই মনে হচ্ছিল ওই মহিলা আমার পরিচিত এবং তাকে কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয়, যদিও তার আসল নাম আমার জানা ছিল না। ওই মহিলাও তার ডান হাতের আঙুলে সর্পাকৃতির একটি আংটি পরতেন, সেটা তার আঙুলে মানাত না। 46 বছর আগে ভিয়েনার একটা সরাইখানায় তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। লাতিন আমেরিকার ছাত্র পরিবেষ্টিত ওই সরাইখানায় বসে আমি আলু সিদ্ধ, সসেজ আর বিয়ার পান করছিলাম। সেদিন সকালেই আমি রোম থেকে ভিয়েনায় এসে পৌঁছেছি। স্পষ্ট মনে আছে ওই মহিলার অপেরা গায়িকা সুলভ উন্নত বক্ষ আর মিশরীয় আংটিটির কারণে প্রথম দর্শনে মুগ্ধ হয়েছিলাম। দোকানিদের মধ্যে দ্রুত উচ্চারণে স্প্যানিশ বলছিলেন তিনি, মনে হয়েছিল তিনি একজন অস্ট্রিয়ান। আমার অনুমান সঠিক ছিল না, তিনি ছিলেন কলম্বীয়। সঙ্গীতের উপর পড়াশোনা করতে এবং গান শিখতে তিনি ভিয়েনা এসেছিলেন। সেই সময় তার বয়স ছিল বড়জোর 30। দ্রুত বুড়িয়ে যাচ্ছিলেন তিনি, অসাধারণ একটা জাদু শক্তি ছিল তার মধ্যে। 40-এর দশকের শেষের দিকে ওই সময়টাতে ভিয়েনা ছোট্ট একটা রাজকীয় শহর বই কিছুই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতে শহরটি এখন আন্তর্জাতিক চোরাকারবারির এবং গুপ্তচরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। পলাতক স্বদেশবাসীর মধ্যে এমন চমৎকার পরিবেশ আমার কাছে ছিল কল্পনাতীত। নিজের দেশের লোকজনের সান্নিধ্য লাভ এবং প্রবল নস্টালজিয়ার কারণে তিনি ছাত্রদের ওই পান্ধশালায় খেতে আসতেন, আর্থিক অনটনের কারণে নয়, কারণ ওই পুরো জায়গাটি কিনে ফেলার মতো সামর্থ্য তার ছিল। তিনি কোনোদিনও তার নামটি আমার কাছে প্রকাশ করেননি। ভিয়েনায় বসবাসরত লাতিন আমেরিকার ছাত্ররা তাকে দাঁত ভাঙা একটি জার্মান নামে ডাকতে অভ্যস্ত হয়ে পড়ে। নামটি হচ্ছে ফ্রাউফ্রিদা। আমি মোটামুটি নির্লজ্জের মতো জিজ্ঞেস করে বসেছিলাম, সুদূর কলম্বিয়ার কুইন্ডিও এলাকার অধিবাসী হয়ে কেন
ও কেমন করে তিনি ভিয়েনায় এসে হাজির হলেন। একথার জবাবে তিনি শুধু বলেছিলেন, স্বপ্নের ভবিষ্যৎ বলার জন্য নিজেকে আমি ভাড়া দিই। এটাই ছিল তার পেশা। ক্যালডাসের পুরনো অঞ্চলে এক ধনী দোকানদারের 11 সন্তানের তৃতীয় সন্তান ছিলেন আমাদের ফ্রাউ ফ্রিদা। মুখে কথা ফোটার পর থেকেই তিনি নাস্তার টেবিলে সবাইকে তার স্বপ্নের বিষয়ে বর্ণনায় অভ্যস্ত হয়ে ওঠেন। 7 বছর বয়সে তিনি স্বপ্ন দেখেন, তার একটি ভাই প্রবল পানির তোড়ে ভেসে যাচ্ছে। তিনি আমাদের জানিয়েছিলেন তার ওই স্বপ্ন বলার বিষয়গুলো ছিল খুব খাঁটি। মেয়ের মুখের ওই কথা শুনে তার ভীতি বিহ্বল মা নিছক কুসংস্কারের বশেই ওই পুত্রটিকে পুকুরে সাঁতার কাটা থেকে বিরত রাখেন। ফ্রাউ ফ্রিদা ধীরে ধীরে স্বপ্নের ভবিষ্যৎগুলো নিজস্ব ভঙ্গিমায় খুব গুছিয়ে বলতে শিখে ফেলেন। তিনি ব্যাখ্যা করে বলেছিলেন, ওই স্বপ্নটার সত্যিকার মানে আসলে কি, মানে এই নয় যে সে পানিতে ডুবে যাচ্ছে। স্বপ্নটার অর্থ হচ্ছে ছেলেটির মিষ্টি খাওয়া বারণ। এই ব্যাখ্যা ছেলেটির জন্য চরম শাস্তি ডেকে আনে। 5 বছরের একটি শিশুর পক্ষে কি তার অতি প্রিয় কোনো জিনিস খাওয়া থেকে বিরত থাকা সম্ভব? তার মা অবশ্য কন্যার অলৌকিক শক্তিতে পরিপূর্ণ আস্থাশীল হয়ে নিজ পুত্র শিশুকে ওই বিধান অক্ষরে অক্ষরে পালনের আদেশ বহাল রাখলেন। দুর্ভাগ্যবশত অভিভাবকের ক্ষণিকের অসাবধানতার সুযোগে গোপনে দলা জাতীয় খাদ্য গ্রহণের সময় ছেলেটির গলায় তা আটকে যায়। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। ফ্রাউ ফ্রিদা কখনো ভাবতে পারেননি তার এই ক্ষমতার ব্যবহার করে তিনি অর্থ রোজগার করতে পারবেন। সেও এক কাহিনী। একবার জীবনের কাছ থেকে প্রচণ্ড গলা ধাক্কা খেয়ে ভিয়েনার এক তীব্র শীতের রাতে চোখের সামনে প্রথমে যে বাড়িটা পড়ে তার কলিং বেল টিপেছিলেন। দরজা খুলে নিবেদন, তার একটা আশ্রয় প্রয়োজন। যখন প্রশ্ন এলো, কি কাজ জানেন আপনি, তিনি শুধু বলেছিলেন, আমি স্বপ্ন দেখি। একথা শুনে উক্ত গৃহকর্ত্রীর ভ্রুখানিকটা কুঞ্চিত হয়ে উঠেছিল। তবে ফ্রাউ ফ্রিদাকে তিনি নিরাশ করেননি। 2-4 কথা বলার পর পকেট মানির চেয়ে সামান্য কিছু বেশি অর্থ প্রদানের শর্তে ওই বাড়িতে কাজে বহাল করেছিলেন। উপরি পাওনা হিসেবে জুটেছিল চমৎকার একটি ঘর, 3 বেলা খাওয়া আর নাস্তা। নাস্তার টেবিলেই নিতান্ত ভদ্রলোক বাড়িওয়ালা, সদা হাস্যময়ী এবং রোমান্টিক আবেগে আপ্লুত সঙ্গীত রসিকা গৃহকর্ত্রী এবং 11 এবং 9 বছরের 2টি শিশু হাসি মুখে ফ্রাউ ফ্রিদার কাছে তাদের ভবিষ্যৎ জিজ্ঞেস করত। ওদের সবাই ছিল ধর্মপ্রাণ এবং সংস্কারে বিশ্বাসী। খুব আনন্দের সঙ্গে ফ্রাউ ফ্রিদাকে তিনি তাদের বাড়িতে স্বাগত জানিয়েছিলেন। শর্ত ছিল শুধু একটি, তিনি তাদের ভবিষ্যৎ বলে দেবেন স্বপ্নের মাধ্যমে। সুন্দরভাবেই নিজের কাজকর্ম করে যাচ্ছিলেন ফ্রাউ ফ্রিদা, বিশেষ করে যুদ্ধের সময়ের দিনগুলোতে, যখন বাস্তবতা যে কোনো দুঃস্বপ্নের চেয়েও বেশি অশুভ ছিল। নাস্তার টেবিলে বসে তিনি নির্ধারণ করতেন ওই দিন পরিবারের কে কি করবে আর কেমন করে তা করতে হবে। ভবিষ্যৎ বলতে পারার গুণ দিয়ে তিনি পরিবারটির কর্তৃত্বের কণ্ঠস্বরে পরিণত হয়েছিলেন। ওখানে তার কর্তৃত্ব ছিল নিরঙ্কুশ, তার অনুমতি ছাড়া কেউ যেন একটু দীর্ঘশ্বাসও ছাড়তে পারত না। পরিবারের কর্তা মারা গিয়েছিলেন আমার ভিয়েনার বসবাস শুরুর কিঞ্চিত আগে। ফ্রাউ ফ্রিদাকে তিনি বলে গিয়েছিলেন, তার ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি যেন এই পরিবারের সঙ্গে থেকে যান এবং ভবিষ্যৎ বলা অব্যাহত রাখেন। আমি খুব কষ্ট সৃষ্টে মাসখানেক ভিয়েনাতে ছিলাম আর কিছু অর্থকরি পাওয়ার আশায় প্রহর গুনছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাকা পয়সা কোনোদিনই আমার হাতে আসেনি। হঠাৎ কোনো সময় ফ্রাউ ফ্রিদা আমাদের পান্থশালায় এসে উপস্থিত হলে তা আমাদের কাছে উৎসবের মতো মনে হতো। এক রাতে বিয়ারের আসরে কানে কানে খুব দৃঢ়তার সাথে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা উপেক্ষা করা আমার পক্ষে কঠিন ছিল। তিনি বলেছিলেন, গত রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, এখনই তোমাকে ভিয়েনা থেকে চলে যেতে হবে, 5-6 বছরের মধ্যে আর এখানে আসা চলবে না। তার কথার জোর দেখে আমি কাল বিলম্ব না করে রোমগামী ট্রেনে চেপে বসেছিলাম। ওই ঘটনায় আমি এত আলোড়িত হয়েছিলাম যে আমার মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মায় একটা বড় বিপদ থেকে আমি বেঁচে গেছি। আর কোনোদিনই আমি ভিয়েনা যাইনি। হাভানায় ওই ঘটনার আগেও ফ্রাউ ফ্রিদার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল বার্সিলোনায়। ওই সাক্ষাৎকারটি ছিল অপ্রত্যাশিত এবং রহস্যময়। গৃহযুদ্ধের পর প্রথম যেদিন কবি পাবলো নেরুদা
স্পেনের মাটিতে পা রেখেছিলেন। নৌপথে চিলির ভালপারাইসো যাওয়ার পথে সেদিন বার্সিলোনায় যাত্রা বিরতি করেছিলেন নেরুদা। সকালবেলাটা তিনি আমাদের সঙ্গেই ছিলেন। প্রাচীন নিদর্শনাদি সংগ্রহে রাখে এমন একটি বইয়ের দোকান থেকে ছেঁড়া মলাটের মলিন হয়ে যাওয়া একটা বই কিনেছিলেন খুব চড়া দামে। রেঙ্গুনের চিলি দূতাবাসের চাকরি থেকে যে মাসিক বেতন তিনি পেতেন, বইটির দাম পরিশোধ করতে সেই পরিমাণ অর্থই তার খরচ হয়ে যায়। তিনি বাদগ্রস্ত হস্তির মতো ঘুরে বেড়াতে থাকেন, যা কিছু দেখেন তাতেই শিশু সুলভ আগ্রহ ব্যক্ত করেন। সেদিন কবি নেরুদা আমাদের সঙ্গে একটা রেস্তোরাঁয় খেতে বসেছিলেন এবং ভুরি ভোজন করেছিলেন। তার স্ত্রী মাতিলদা তাকে সসেজ, সস আর নানা খাদ্য সামগ্রীর ভেতরে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য হোটেলের একটি বড়সড় ন্যাপকিন বাচ্চাদের বিবের মতো তার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। নেরুদা সেদিন বিশাল আকারের তিনটি গলদা চিংড়ি সাবার করেছিলেন। দক্ষ সার্জনের মতো চিংড়ির অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করেছিলেন তিনি, সেই সঙ্গে টেবিলের অন্যদের খাবারের প্রতিও নজর লাগিয়েছিলেন। প্রতিটি প্লেট থেকে আহার্য বস্তু তুলে না নেওয়া পর্যন্ত নজর লাগানোর ব্যাপারটি চলতে থাকে। প্রবল ক্ষুধা আর রুচি নিয়ে পরম তৃপ্তির সঙ্গে তিনি খাচ্ছিলেন, যা অন্যদের মধ্যেও দ্রুত সংক্রমিত হয়েছিল। সেদিন যেসব খাদ্য তিনি খেয়েছিলেন তার মধ্যে ছিল গ্যালিসিয়ার গলদা চিংড়ি, কান্ডাবিয়ার রাজহাঁস, আলিকান্তির চিংড়ি, কোস্তা ব্রাদার সোর্ড ফিশ। খেতে খেতে ফরাসিদের মতো উজ্জ্বল হাসিতে ফেটে পড়ছিলেন তিনি। হঠাৎ খাওয়া থামিয়ে দিলেন। গলদা চিংড়ির হুলের মতো খাড়া হয়ে উঠল তার কান। আমার কানে কানে বললেন, পেছন থেকে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। এই কথা শুনে আমি তার কাঁধের উপর দিয়ে তাকালাম। তিন টেবিল পেছনে পুরনো ধাঁচের হ্যাট এবং লাল স্কার্ফ পরা এক মহিলা খাবার চিবুচ্ছেন। তার চোখজোড়া নেরুদার উপর নিবদ্ধ। তখনই তাকে আমি চিনতে পারলাম। আগের চেয়ে অনেক ভুড়িয়ে গেছেন, মোটাও হয়েছেন, আঙুলে সর্পাকৃতির আংটি। নেরুদা ও তার সঙ্গী সাথীরা যে নৌকায় নেপলস থেকে এখানে এসেছেন সে নৌকায় তিনিও এসেছিলেন। তাদের মধ্যে তখন সাক্ষাৎ হয়নি। আমাদের সঙ্গে কফি পানের জন্য তাকে আমন্ত্রণ জানালাম। কবিকে খানিকটা আনন্দদানের জন্য তার স্বপ্নের কথা আমাদের খানিকটা শোনাতে অনুরোধ করতে লাগলাম। কবি আমার প্রস্তাব সরাসরি নাকচ করে দিলেন। বললেন, স্বপ্নের ভবিষ্যৎ কথনের বিশ্বাস নেই আমার, একমাত্র কবিতাই আলোক দৃষ্টি সম্পন্ন। আমাদের পুরনো পরিচয়টা ঝালাই করার জন্য খাওয়া দাওয়ার পর আমি নিজেই ফ্রাও ফ্রিদার সঙ্গে আলাপ করতে গেলাম। তিনি জানালেন, অস্ট্রিয়ার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন তিনি পর্তুগালের পোর্টোতে অবসর জীবন কাটাচ্ছেন। তিনি পরিষ্কার করে না বললেও বুঝতে অসুবিধা হলো না, তিনি তার ভিয়েনার চাকরিদাতার সম্পত্তি নিজের আয়ত্তে আনার কাজটি প্রায় সম্পন্ন করে ফেলেছেন। আমি কোনোরকম মুগ্ধতা প্রকাশ করলাম না, কারণ সবসময় আমার মনে হয়েছে তার স্বপ্নের ব্যাপারটা রোজগারের একটা ধান্দা ফিকির ছাড়া আর কিছুই নয়। কথাটা তাকেও বললাম। বিদ্রুপের হাসি ছড়িয়ে তিনি বললেন, তুমি দেখছি আগের মতোই ঠোটকাটা রয়ে গেছো। আমাদের দলের অন্যরা তখন নেরুদার জন্য অপেক্ষা করছিল। তিনি পাখিদের বাজারে গিয়ে টিয়া পাখিদের সঙ্গে চিলির স্ল্যাং বলছিলেন। আবার যখন আমরা কথাবার্তা শুরু করলাম, ফ্রাফ্রিদা প্রসঙ্গ পাল্টালেন, যাকে বাপু এখন কিন্তু তুমি আবার ভিয়েনা যেতে পারো। তখন মনে পড়ল তার সঙ্গে আবার 13 বছর পর আমার দেখা হয়েছে। আপনার স্বপ্ন সত্য না হলেও আমি আর ভিয়েনা যাব না, আমি বললাম। বিকেল 3টার দিকে তার কাছ থেকে বিদায় নিয়ে উঠে এলাম, কারণ আমাদের বাড়িতে কবি নেরুদার মধ্যাহ্নকালীন নিদ্রা দেওয়ার কথা, তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। মিনিট দশেক ঘুমানোর পর কবি শিশুদের মতো জেগে উঠলেন। আমরা ভাবতেই পারিনি এত শিগগির তিনি উঠে পড়বেন। তিনি ড্রয়িং রুমে ঢুকতেই লক্ষ্য করলাম বালিশের কাভারের একটা ছাপানো মনোগ্রাম তার কপালে লেগে আছে। তিনি বললেন, যে মহিলা স্বপ্নের কথা বলে আমি তাকে স্বপ্নে দেখলাম। তার স্ত্রী স্বপ্নের বিষয়টি খুলে বলতে অনুরোধ করলেন। তিনি বললেন, আমি দেখলাম তিনি আমাকে স্বপ্নে দেখেছেন। আমি বললাম, আপনার ব্যাপারটা বোরহেসের মতো মনে হচ্ছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বোরহেস কি এর মধ্যে ওটা লিখে ফেলেছেন? লিখে না থাকলেও অবশ্যই একদিন লিখবেন, ওটা হবে তার গোলক ধাঁধাগুলোর একটি, বললাম আমি। সেদিন বিকেল 6টার দিকে কবি জাহাজে আরোহণ করলেন। আমাদের সবাইকে বিদায় জানিয়ে একটি টেবিলে গিয়ে বসলেন তিনি।
এবং যে মহান কলমটি দিয়ে সবুজ কালিতে তিনি ফুল, মাছ, পাখির ছবি আঁকেন, তা দিয়ে পরম ভালোবাসায় কবিতা লিখতে লাগলেন। জাহাজ ছাড়ার প্রথম ঘোষণার পর আমরা ফ্রাউ ফ্রিদাকে খুঁজতে লাগলাম। তাকে পাওয়ার আশা যখন ছেড়ে দিয়েছি, তখন তাকে দেখা গেল ট্যুরিস্ট ডেকে। মধ্য দুপুরের দিবানিদ্রা থেকে সবে তিনি জেগে উঠেছেন। তোমাদের কবিকে আমি স্বপ্ন দেখেছি, বললেন তিনি। আমি অবাক হয়ে স্বপ্নটি বলার জন্য তাকে অনুরোধ করলাম। তিনি বললেন, আমি দেখলাম তিনি আমাকে স্বপ্নে দেখেছেন। আমার চোখে মুখে অবিশ্বাসের ছায়া দেখে তিনি বিভ্রান্ত হলেন। বললেন, কি বলতে চাও তুমি? শোনো, সব স্বপ্নের সঙ্গে প্রকৃত জীবনের কোনো সম্পর্ক থাকে না। হোটেল রিভেয়ারার সামনের দুর্ঘটনায় নিহত ওই মহিলার হাতের সর্পাকৃতির আংটির কথা শোনার আগে তার কথা একবারও ভাবিনি। কিছুদিন পরে একটি কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে তার কথা পর্তুগিজ রাষ্ট্রদূতকে জিজ্ঞেস না করে পারেনি। পরম উৎসাহ এবং ভালোবাসা নিয়ে তার কথা তিনি বললেন। বললেন, আপনি ভাবতেও পারবেন না কি অসাধারণ মহিলা ছিলেন তিনি। তাকে নিয়ে একটা গল্প না লিখে আপনি পারবেন না। শেষে আমি তাকে বললাম, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, ওই মহিলার প্রকৃত পেশা কি ছিল? উত্তরে রাষ্ট্রদূত সাহেব বললেন, বলতে গেলে কিছুই না, তিনি শুধু স্বপ্ন দেখতেন। গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।